যিসকল লোকে সংস্কৃত ভাষা সাহিত্য গভীরভাবে চিন্তা চর্চা করে স্বদেশ আর স্বজাতিক অনুপ্রাণিত করবলে চেষ্টা করেছিল সেইসকলের ভিতর পণ্ডিত আনন্দরাম বৰুৱা আছিল অন্যতম। 1850 খ্রিস্টাব্দত উত্তর গুয়াহাটির রজা দুয়ারর বিখ্যাত মজিন্দার বৰুৱা পরিয়ালত আনন্দরাম বৰুৱার জন্ম হয়। তেওঁ দেউতাকর নাম আছিল গর্গরাম বৰুৱা আর মাকর নাম আছিল দুর্লভেশ্বরী বৰুৱা। প্রবেশিকা পরীক্ষাত উত্তীর্ণ হয়ে তেওঁ কলিকতার প্রেসিডেন্সি কলেজত পড়েগৈ। এই কলেজের পর 1866 খ্রিস্টাব্দত অতি কুখ্যাতিরে বিএ পরীক্ষাত উত্তীর্ণ হয়ে সেই বছরতে তেওঁ ইংল্যান্ডলৈ যায় আর 1872 খ্রিস্টাব্দত অতি দক্ষতার ICS পরীক্ষাত উত্তীর্ণ হয়ে ইংল্যান্ডত থাকা সময়তে তেওঁ BSc আর বার এট ল ডিগ্রিও কুখ্যাতিরে লাভ করে। তেওঁ প্রথমে শিবসাগর জিলাত প্রকাশনীয় বিষয়া হিসাবে নিযুক্ত হয়। তার পাছত তেওঁ পশ্চিমবঙ্গলৈ বদলি হৈ কেবা ঠাইতো দক্ষতাৰে চাকৰি কৰাৰ পাছত 1885 খ্ৰীষ্টাব্দত কলিকতা বিশ্ববিদ্যালয়ে তেওঁক ফেলো হিচাপে নিযুক্তি দিয়ে। 1889 খ্ৰীষ্টাব্দৰ 19 জানুৱাৰীত 39 বছৰ বয়সত তেওঁৰ মৃত্যু হয়। প্ৰকাশনীয় সেৱাৰ কৰ্মজীৱনত ব্যস্ত হৈ থকা সময়ছোৱাতে সংস্কৃত ভাষা সাহিত্য তেওঁ গভীৰভাৱে অধ্যয়ন কৰিছিল। তেওঁ লিখি থৈ যোৱা বিখ্যাত গ্ৰন্থকেইখনৰ ভিতৰত ভৱভূতিৰ মহাবীৰ চৰিত, সংস্কৃত সাহিত্যত ভৱভূতিৰ স্থান, সৰস্বতী কণ্ঠাভৰণ উল্লেখযোগ্য। তিনিটা খণ্ডৰ তেওঁ ইংৰাজী সংস্কৃত অভিধানো প্ৰণয়ন কৰিছিল। ইয়াৰ উপৰিও তেওঁ সংস্কৃত সাহিত্যৰ সৌৰভ জগতবাসীক বিলাবলৈ সংস্কৃত ভাষা, ধাতু, ছন্দ, অলংকাৰ, ব্যাকৰণ, শব্দকোষ আদি বিভাগ কৰি এক বৃহৎ গ্ৰন্থৰ কামো কৰিছিল। আনন্দৰাম বৰুৱাই গ্ৰীক, লেটিন আদি পৃথিৱীৰ কেইবাটাও ভাষা জানিছিল। জগতৰ শ্ৰেষ্ঠ চিন্তাবিদ মেক্স মুলাৰ, চেলিল বেণ্ডেল, অধ্যাপক কাপেণ্টাৰ আদিৰ লগতো তেওঁৰ সম্পৰ্ক আছিল। তেওঁ আছিল যুক্তিবাদী আৰু স্বাধীন চিতিয়া, আনৰ মতামতৰ প্ৰতিও তেওঁ শ্ৰদ্ধা জনাইছিল। অজ্ঞাত পণ্ডিত্ব আৰু অতুলনীয় দক্ষতাৰ বলতে তেওঁ নিজৰ কৃতিত্ব জগতত স্মৰণীয় কৰি গৈছে।